সবাইকে এই চ্যানেলে স্বাগত পঞ্চায়েতি রাজ বা পঞ্চায়েত সিস্টেম নিয়ে আমরা আলোচনা করছিলাম গ্রাম সংসদ আর গ্রাম সভা কি কখন এর মিটিং হয় এর কি কাজ এই সব বিভিন্ন বিষয় নিয়ে এর আগের ভিডিওতে তোমাদেরকে আমরা ডিটেলসে বলেছি পঞ্চায়েতের বিভিন্ন স্তর ও অন্যান্য আরো যে বিষয়গুলো আছে সেগুলোই আজকের ভিডিওতে আলোচনা করব আমরা যে এলাকাতে বাস করি তার জনসংখ্যার ভিত্তিতে সেটা গ্রাম হবে নাকি শহর হবে সেটা নির্ধারণ করা হয় যদি জনসংখ্যা কম হয় তাহলে সেটাকে গ্রাম বলা হবে আর যদি জনসংখ্যা বেশি হয় তাহলে সেটাকে শহর বলা হয় বা শহুরে এলাকা বলা হয় গ্রাম হলে গ্রামের অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্বে থাকে পঞ্চায়েত বা গ্রাম পঞ্চায়েত মানে ওই গ্রামটা নিয়ন্ত্রণ হয় ওই গ্রাম পঞ্চায়েত দ্বারা আর যদি শহর হয় তাহলে ওই শহরের অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্বে থাকে মিউনিসিপ্যালিটি বা পৌরসভা এখন এই পঞ্চায়েত বা পৌরসভা এগুলো আবার জেলার নিয়ন্ত্রণে আসে মানে ডিস্ট্রিক্টের অ্যাডমিনিস্ট্রেশনে আসে আবার জেলার অ্যাডমিনিস্ট্রেশন রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশনে আসে রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশন দেশের অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে আসে আলটিমেটলি কেন্দ্র সরকার বা দেশের অ্যাডমিনিস্ট্রেশন ভাগ হতে হতে পঞ্চায়েত বা পৌরসভা পর্যন্ত আসে এখন জেলা স্তর থেকে পৌরসভার অ্যাডমিনিস্ট্রেশন এটা ডাইরেক্ট হয় মানে জেলার হেড অফিস ডাইরেক্ট কোনো পৌরসভাকে কন্ট্রোল করে কিন্তু জেলার হেড অফিস থেকে পঞ্চায়েত ডাইরেক্ট কন্ট্রোল হয় না মাঝে আর একটা ডিভিশন থাকে যাকে বলা হয় ব্লক মানে পঞ্চায়েতের অ্যাডমিনিস্ট্রেশনের তিনটে স্তর গ্রামের অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্বে থাকে পঞ্চায়েত বিভিন্ন পঞ্চায়েতকে একসাথে নিয়ে তার অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্বে থাকে ব্লক বা ব্লক পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি আর অনেকগুলো ব্লককে একসাথে নিয়ে তার অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্বে থাকে জেলা বা জেলা পরিষদ বা জেলা পঞ্চায়েত এই তিনটে প্রশাসনিক ব্যবস্থাকে একসাথে নিয়ে বলা হয় ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা বা থ্রি টায়ার পঞ্চায়েত সিস্টেম তাহলে এই পঞ্চায়েত ব্যবস্থায় তিনটে স্তর গ্রাম পঞ্চায়েত তার উপরে ব্লক পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি তার উপরে জেলা পঞ্চায়েত বা জেলা পরিষদ এখন এখানেও একটা কন্ডিশন আছে নর্মালে ভারতের সমস্ত রাজ্যেই দেখা যায় যে সেখানে ত্রিস্তরীয় পঞ্চায়েত সিস্টেম রয়েছে কিন্তু যে রাজ্য বা যে কেন্দ্রশাসিত অঞ্চলে জনসংখ্যার পরিমাণ লাখের কম সেই রাজ্যের পঞ্চায়েত ব্যবস্থা হলো দ্বিস্তরীয় পঞ্চায়েত মানে সেখানে এই মাঝখানের ব্লক পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি এটি থাকে না জেলা পরিষদ থেকে ডাইরেক্ট পঞ্চায়েত মানে গ্রাম পঞ্চায়েতগুলি। অ্যাডমিনিস্ট্রেশন হয় যেমন দমন দিউ দাদরা নগর হাভেলি লাক্ষাদ্বীপ পন্ডিচেরি গোয়া সিকিম এই সব জায়গাতে রয়েছে দ্বিস্তরীয় পঞ্চায়েত সিস্টেম কারণ এখানকার জনসংখ্যা কুড়ি লাখের কম তো কোনো একটা রাজ্যে পঞ্চায়েত সিস্টেম দ্বিস্তরীয় হবে নাকি ত্রিস্তরীয় হবে মানে কোন কন্ডিশনে দ্বিস্তরীয় হবে বা ত্রিস্তরীয় হবে সেটা লেখা রয়েছে সংবিধানের দুশো তেতাল্লিশ বি নম্বর ধারাতে এখানে আরও একটু তথ্য দিক মণিপুর এই রাজ্যে বর্তমান জনসংখ্যা প্রায় আঠাশ লাখ সেই হিসাবে মণিপুরে ত্রিস্তরীয় পঞ্চায়েত সিস্টেম থাকার কথা কিন্তু মণিপুরে রয়েছে কারণ উনিশশো চুরানব্বই সালে জনসংখ্যার ভিত্তিতে মণিপুরে দ্বিস্তরীয় পঞ্চায়েত সিস্টেম ছিল আর তারপরে সেটিকে আর পরিবর্তন করা হয়নি এছাড়া ভারতের ভিতরে নাগাল্যান্ড মেঘালয় মিজোরাম আর দিল্লি এই চার জায়গায় কোনো পঞ্চায়েত ব্যবস্থা নেই তো এই টু টায়ার আর থ্রি টায়ার এই সিস্টেমটা আশা করি বোঝা গেছে এবার ওই যে প্রথমে বললাম যে জনসংখ্যার ভিত্তিতে কোনো একটা এলাকা গ্রাম হবে নাকি শহর হবে সেটা নির্ধারণ করা হয় কিন্তু শুধুমাত্র জনসংখ্যা না এর পাশাপাশি আরো কিছু কন্ডিশন থাকে যেমন বলা আছে যে কোনো একটা এলাকার জনসংখ্যা যদি পাঁচ হাজারের কম হয় ওই এলাকার প্রতি বর্গ কিলোমিটার এলাকায় যদি চারশো লোকের কম বসবাস করে মানে ওই এলাকার জনসংখ্যা ঘনত্ব যদি চারশো পার স্কোয়ার কিলোমিটার এর কম হয় আর ওই এলাকার যারা পুরুষ রয়েছে তাদের সেভেন্টি ফাইভ পার্সেন্টের বেশি যদি কৃষিকাজের সাথে যুক্ত থাকে এই তিনটে কন্ডিশনে যদি ফুলফিল করে তাহলে কোনো একটা এলাকাকে গ্রাম বা ভিলেজ বলে ঘোষণা করা হয় মানে ওই এলাকাটা পঞ্চায়েতের আন্ডারে আসে আবার টাউন বা মিউনিসিপালিটি এরিয়া হওয়ার জন্য কিছু কন্ডিশন আছে সেগুলো কি কোন একটা এরিয়ার জনসংখ্যা যদি তিরিশ হাজারের বেশি হয় ওই এলাকার জনসংখ্যার ঘনত্ব যদি সাড়ে সাতশোর বেশি হয় মানে সাড়ে সাতশো পার স্কোয়ার কিলোমিটার এর বেশি হয় আর ওই এলাকার যারা প্রাপ্তবয়স্ক লোক রয়েছে তাদের ফিফটি পার্সেন্টের কম যদি কৃষিকাজ বা এগ্রিকালচারের সাথে যুক্ত থাকে এবং ওই এলাকা থেকে যে বিভিন্ন ট্যাক্স ও ফি কালেক্ট হচ্ছে সেটা যদি ওই এলাকার প্রতিদিনের খরচ চালানোর জন্য যথেষ্ট হয় এই কন্ডিশনগুলো যদি ফুলফিল করে তাহলে ওই এলাকাটাকে শহর বা টাউন বলে ধরা হয় মানে ওই এলাকাটা মিউনিসিপ্যালিটির আন্ডারে ধরা হয় এখন কোন একটা এলাকা যদি এই কন্ডিশন আর এই কন্ডিশন এদের মাঝামাঝি স্যাটিসফাই করে তাহলে সেক্ষেত্রে সেটাকে গ্রামও বলা হয় না আবার শহরও বলা হয় না তার একটা আলাদা নাম রয়েছে সেটি হলো সেন্সাস টাউন ওই টাইপের এলাকাকে বলা হয় সেন্সাস টাউন মানে ওই এলাকাটা ধীরে ধীরে গ্রাম থেকে শহরে পরিণত হচ্ছে তবে ওই সেন্সাস টাউনের অ্যাডমিনিস্ট্রেশনও আসে গ্রামের পঞ্চায়েতের আন্ডারে মানে পঞ্চায়েতের আন্ডারেই ওই সেন্সাস টাউনটা থাকে যেমন আমরা যে গ্রামে থাকি দু হাজার সালের সেন্সাস অনুযায়ী তার জনসংখ্যা আট হাজার অষ্টআশি মানে সেটি পাঁচ হাজারের বেশি আর এর জনঘনত্ব বেশি ফলে আমাদের এই গ্রামটাকে বলা হয় একটা সেন্সাস টাউন সেন্সাস টাউন গ্রাম ও সেন্সাস টাউন এই দুটোই আসে পঞ্চায়েতের আন্ডারে দু সালের সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গে মোট গ্রামের সংখ্যা ছিল সাঁত্রিশ এর ভিতর সেন্সাস টাউন ছিল সাতশো আশিটা আর পুরো ভারতে মোট সেন্সাস টাউনের সংখ্যা দু সালের তুলনায় দু সালে তেরোশো থেকে বেড়ে হয়েছে তিন হাজার এবার আমি একটা সিচুয়েশন ধরলাম ধরলাম এইটা একটা পুরো গ্রাম পঞ্চায়েতের এরিয়া রয়েছে আর এর ভিতরে পাঁচটা গ্রাম রয়েছে গ্রাম এক গ্রাম দুই গ্রাম তিন গ্রাম চার আর গ্রাম পাঁচ এক নম্বর গ্রামের জনসংখ্যা হলো চার হাজার দু নম্বর গ্রামের জনসংখ্যা সাত হাজার তিন নম্বর গ্রামে দু হাজার চার নম্বর গ্রামে চার হাজার আর পাঁচ নম্বর গ্রামে তিন হাজার এই হলো পাঁচটা গ্রামের জনসংখ্যা এবার যত দিন যাবে তত এই গ্রামগুলোর জনসংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাবে ধরলাম দশ বছর পর এই এক নম্বর গ্রামের জনসংখ্যা চার হাজার থেকে বেড়ে হলো ছ হাজার পাঁচশো দু নম্বর গ্রামে সাত হাজার থেকে বারো হাজার তিন নম্বর গ্রামে দু হাজার থেকে চার হাজার চার নম্বর গ্রামে চার হাজার থেকে দশ হাজার আর পাঁচ নম্বর গ্রামে তিন হাজার জনসংখ্যা থেকে বেড়ে হলো চার হাজার পাঁচশো এবার যদি দেখি যে দশ বছর আগে দশ বছর আগে এই দু নম্বর গ্রামের জনসংখ্যা সাত হাজারের বেশি ছিল তার মানে এই পাঁচটা গ্রামের ভেতর দু নম্বর গ্রামটা অলরেডি একটা সেন্সাস টাউন হয়ে গেছে আর দশ বছর পর কি কন্ডিশন হবে দশ বছর পর যদি দেখা যায় এক নম্বর গ্রামের জনসংখ্যা ছয় হাজার পাঁচশো দু নম্বরে বারো হাজার তিন নম্বরে চার হাজার চার নম্বরে দশ হাজার আর পাঁচ নম্বরে চার হাজার পাঁচশো এখন এই পাঁচটা গ্রামের ভেতর তিনটে সেন্সাস টাউন হয়ে গেছে কোনটা কোনটা এক দুই আর চার কারণ এদের জনসংখ্যা পাঁচ হাজারের বেশি এই যে ছয় হাজার পাঁচশো বারো হাজার আর দশ হাজার তাহলে এই এক দুই আর চার নম্বর এই তিনটে গ্রাম কিন্তু অলরেডি সেন্সাস টাউন হয়ে গেছে এইভাবে গ্রাম থেকে ধীরে ধীরে সেন্সাস কুড়ি হাজার তিন নম্বর গ্রামে সাত হাজার চার নম্বর গ্রামে ষোলো হাজার আর পাঁচ নম্বর গ্রামে হয়ে গেল আট হাজার জনসংখ্যা এবার যদি দেখি যে এই পাঁচটা গ্রামে কিন্তু সেন্সাস টাউনের ক্রাইটেরিয়াতে পড়ে গেছে পাঁচটা গ্রামের জনসংখ্যাই কিন্তু পাঁচ হাজারের বেশি হয়ে গেছে আর এখানে আরেকটা জিনিস দেখার বিষয় সেটা হচ্ছে দুই আর চার এই দুটো গ্রামের টোটাল জনসংখ্যা কিন্তু কুড়ি প্লাস ষোলো মানে ছত্রিশ হাজার যেটা একটা শহর হওয়ার ক্রাইটেরিয়াকে ফুলফিল করে দেয় চার আর দু নম্বর গ্রাম মিলে একটা শহর হওয়ার ক্রাইটেরিয়াকে ফুলফিল করে দিচ্ছে ফলে এখানে কি করা যেতে পারে এই গ্রাম পঞ্চায়েত থেকে ভেঙে দুটো গ্রাম পঞ্চায়েতে ভেঙে দেওয়া যায় বা এই দুটো সেন্সাস টাউনকে নিয়ে আলাদা নতুন একটি পৌরসভা গঠন করা যায় বা এই পঞ্চায়েতের পাশে যদি কোনো পৌরসভা থাকে তাহলে এই দুটো এলাকাকে ওই পৌরসভার আন্ডারে শিফট করে দেওয়া যেতে পারে আমি একটা খুব সিম্পল উদাহরণ দিই আমরা যে গ্রামে থাকি তার জনসংখ্যা পাঁচ হাজারের বেশি আর তার জনঘনত্ব চারশোর বেশি আর এই গ্রামের বেশিরভাগ লোকই কৃষিকাজের সাথে যুক্ত না ফলে আমাদের এই গ্রামটাকে একটা টাউন সেন্সাস বলা হয় আর আমাদের এই গ্রামের ঠিক পাশেই রয়েছে পৌরসভা এরিয়া ফলে বেশ কিছুদিন পর আমাদের এই গ্রামটাকে ওই পৌরসভার আন্ডারে নিয়ে নিতেই পারে তো এই ওভারঅল ব্যাপারটা আশা করে বোঝা গেছে এরপর পঞ্চায়েতের ইলেকশনের ব্যাপারে কিছু বিষয় আছে তো সেগুলো আমরা এর পরের ভিডিওতে আলোচনা করব।